ছোট শুরু হয়ে গেছে। কি অবস্থা, কি অবস্থা, টেডি বিয়ার নিয়ে ছেলেটার কি অবস্থা? গুড মর্নিং এভরিওয়ান, এই দেখো কালকে আমরা কোথায় ঘুমিয়েছি। আমি শুধু এখানে ঘুমিয়েছি, আমাদের ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর ওইদিকে সম্রাটদা অনন্যাকে আমরা বেডরুমটা ছেড়ে দিয়েছিলাম। মানে আমরা প্রত্যেকবার এরকমই হয়, এইটা একটা আলাদা আলাদা বিয়ে বাড়ি ফিল লাগে, কি বল। আর একজন চোখই খুলছে না। আর ওইদিকে সম্রাটদা ব্রাশ করতে গেছে, এই চলে আসছে লোক খুশি। একে তুমি 3টার সময় ঘুম পাড়াও, 2টার সময় ঘুম পাড়াও, রাত্রি বেলা 8টার সময় ঘুম পাড়াও, এ উঠবে 5টার সময় সকালবেলা। আর ওইদিকে অনন্যা ইয়ে করছে, তো অনন্যাকে সম্রাটটা জল দিচ্ছিল। আমি অনন্যাকে বলছি, অরণ্যা আমি লেবু জল করছি, গরম জল, তুমি লেবু জল খাওয়া না ঠান্ডা জল। সঙ্গে সঙ্গে অরণ্যা সম্রাটটাকে জলটা মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। আচ্ছা কিছু কর, আমাদের সবার জন্য জিভের জল, এক এক করে আসো আর নিয়ে যাও। গুড মর্নিং, এরপর নিবা নিয়ে গুড মর্নিং বলে যাওয়া। গুড মর্নিং, চিয়ার্স। এদিকে আমরা ব্রেকফাস্ট করি, অনেকক্ষণ আড্ডাটা মারার পর লাঞ্চের প্রিপারেশন শুরু হচ্ছে। এদিকে পূজা একটা বড় একটা মুরগি নিয়ে বসে আছে, সেটা কাটছে এখন। হ্যাঁ না, ওই অনন্যার সাথে কথা হচ্ছিল, আমি ওই কথাবার্তা নিয়ে আর কি, অনেক আমাকে নেতা বলে, তো সেই হিসাবে আর কি ওটাই বলছিলাম। আমি যেটা সেটা আমি যা আমার কথার টোন আমি সেটাই বলবো, আমি ওটাই বলবো। আজ তো বড় মুরগিও কাটছে। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের চিকেন, চিকেন থাকবে, তিলের ঝুড়ি থাকবে আর ভাত। পূজাকে কনভিন্স করার চেষ্টা করছি যে তিলের ঝুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। ও বলছে না না, রেসিপি দেখালে এটা এটা বহু টাইম লাগে, হেন তেন বলছে না। আমি আজকে ওটা রেসিপি বানাচ্ছি। হেভি, তুমি আজকেই করে নিবা? আমি আজকেই করবো। ঠিক আছে, না না ওরকম ভাবে না, আজকেটা আজকেটা হচ্ছে এই ব্লগের জন্য ছোটখাটো। হ্যাঁ এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর প্রপার ভাবে একটা রেসিপি ব্লগ বানানো হবে, সেটা আমাদের বংপেট কিচেন চ্যানেলে, যেটা আমাদের মোটামুটি এক মাসের কোনো কিছু পোস্ট আসছে না ওখানে। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, ওখানে কোনো কিছু দেওয়া যাচ্ছে না, ভাবছি ওখানে ওটার জন্য একটা রেসিপি বানিয়ে দিতে হবে। তো ওদিকে পূজা আর অরণ্য মিলে রান্না বান্না কাজের সময় সামলাচ্ছে, এদিকে আমি আর অম্রাট বসে সম্রাট বসে গেছি। আমরা এদিকে ক্যারাম খেলে, ওরা রান্না করে এসে ওরাও জয়েন করবে, তারপর পুরো ফুল ম্যাচ হবে। এটা হচ্ছে আমাদের ট্রায়াল রান, অনেকদিন অনেক খেয়ে নি, হাতটা বসছে না এখন আর। এপাশে রান্নাবান্না কমপ্লিট করে আসলাম, এরা এদিকে অলরেডি বসে পড়ছে আমাদেরকে ছাড়া। অলরেডি কে জিতল? সেজন্য সবাই খেলে কাটি না, তারপরে খেলা হবে একদম। পুজো ঢোকাবে এটা।
ঢুকে নাকি দেখি টাচই করতে পারলো না ম্যাডাম লাস্ট সম্রাট দা পুতুল শেষই হচ্ছিল না ফাইনালি ওদের ওদের 12 পয়েন্ট আমাদের 17 পয়েন্ট রাইট তো আমরা উইনার এখন আপাতত গুটিয়ে রাখছি স্নান করব তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা এলাম রান্না বান্না কমপ্লিট চিকেনটা দেখো চিকেন আর আই এম সরি আজকেও আমি সেই তেলের ঝুড়ির রেসিপিটার ভিডিও করে ওঠা হয়নি টাইমই হয়নি ঠিক আছে একদিন স্পেসিফিক্যালি এটারই একটা ব্লগ বানানো হবে এই রেসিপিটা ঠিক আছে শিওরলি খুব তাড়াতাড়ি আপলোড করা হবে আর তার সাথে আমি এখানে স্যালাড কেটে নিয়েছি পূজা গেছে স্নানের ফোন ততক্ষণে আমি পুরো তাড়াতাড়ি ভাগগুলো বেরিয়ে নিই তো আমরা এদিকে সবাই বসে বসে সবাই আজকে নিচে বসে খাচ্ছি বিন্দাস একদম আর ম্যাডামের জন্য ওয়েট করছি অ্যাজ ইউজুয়াল আমরা তো যেমন আমি একা বসতাম সবাইকে নিয়ে বসতো তো ওয়েট করো ও আসবে চশমা খুঁজবে ক্লিপ খুঁজবে কে কে আচ্ছা রান্না বান্না তুই করি সবাই বলছে আমরা অ্যাপ্রিসিয়েট করছি তার খেয়ে দেখ না আর কতক্ষণ আমরা ওয়েট করবো খাবারগুলো নিয়ে খেতে বসেছে আজকে আমরা দেখবো হচ্ছে মুম্বাই ডায়েরিজ শুনেছি নাকি ওয়েব সিরিজটা খুব ভালো হয়েছে আর এদিকে ওয়েট করছে কোথায় কখন আসবে পরে মেকআপ করিস কি বুঝলো কি অন করে আমি বুঝলাম না কি ক্যামেরা অন করে আছে কেন তোমার রঙ দেখার জন্য বস এখন সবার জন্য মায়ের হাতের চালটা গেছে আচ্ছা খাওয়ার জন্য জায়গা দেখুন অল্পই আছে চালটা শেষ হয়ে যাবে না অনেকদিন ধরে খাচ্ছি সেটা সেই এটা কত একবার ওই পুরনো বাড়ি চালটা ওটা এলিগেরে খাচ্ছি অল্প অল্প করে কোনটা চালটা এটা এটা কি এটা চালটা এটা কুল আচ্ছা এদিকে পূজা কিছুটা করছে করছে মানে কালকে রাতে যখন সম্রাট অরণ্য এসেছিলো ওরা ওর বার্থডে স্পেশাল কিছু গিফট নিয়ে এসেছিলো সেটা ওকে দিয়ে দিয়েছে যেহেতু ব্লগে ব্লগ করতে আমরা ভুলে গেছি তো ওকে বেঁচে যাওয়ার আগে বলছে আমাকে আবার ওটা দিয়ে আমি ব্লগে আবার দেখাবো এখন ওই জন্য জিনিসপত্র বের করছে ওকে ওকে আবার দিবে সেটা ভালো করে ব্লগ করা হবে এবার আমি দেখাবো চল দেখা বের কর অন্যান্য বের করে দাও না তুই দিয়ে আবার ভালো মতো করে এইটা হচ্ছে খুলবো হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে পূজার জন্য আমি জামা কাপড় পছন্দ করি সব থেকে বেশি ওই জন্য আমরা জানি টপ পছন্দ করে জামা কাপড় কালারটা হেভি হয়েছে আমার ফেভারিট নেল পলিশ সেটারও একটা কারণ আছে কারণ আমি জানি পূজা অফ বিট কালার খুব পছন্দ করে ওর জন্য এই কালারটা ওর জন্য চুজ করে আনা খুব সুন্দর আমি আমি তো মানে আমার গ্রিনটা রিসেন্টলি শেষ হয়েছে দেখিয়েছিলাম তো সুদীপ্ত দিয়েছিল তো এইটা আরেকটা নোসপিন সুদীপ্ত থেকে নিয়েছিল আচ্ছা তো এখন সম্রাটটা বেরিয়ে যাচ্ছে আমরাও রেডি হয়ে গেছি যা ভাবছি এখন লুলু যাবো কিছু জিনিসপত্র কেনাকাটা আছে একবারে কিনে চলে আসবো ঠিক আছে আর অলরেডি লুতু জামা পরে নাচানাচি শুরু করে দিয়েছে ভালো লাগছে না চলো তাহলে আমরা এখন লুলুতে বেরিয়ে গেলাম সম্রাট দারও বেরিয়ে গেছে ওরা পেছনে আছে ওরা ওই লুলুর সামনে থেকে সোজা চলে যাবে মাস্কারে আমরা এখন চলে যাবো শপিং এ সাপ্তাহিক শপিং কালকে আবার বন্ধু বান্ধব আসবে তো কালকে আবার হৈ হুল্লোড় হবে ঘরে তো এখন যাই গিয়ে ঝটপট করে বাজার টাজার গুলো করে নিই
তো পেছনে যে ছোট গাড়িটা দেখা যাচ্ছে এটা সম্রাট দাদার গাড়ি ওরা পেছন পেছনে আসছে সম্রাট দাদা বেরিয়ে গেল ওইদিকে তোমরা দেখতে পারলে তো এখন যাচ্ছি একটু করে বাজারটা করে ফেলি ল্যাভেন্ডার ল্যাভেন্ডার সারাদিনের এসব যুদ্ধের পরে আমরা সন্ধ্যা থেকে মুভি দেখছিলাম বেল বটন ওটা অ্যামাজনে এসেছে আইএমডিবি এর রেটিং খুব ভালো না খুব একটা বেশি ভালো না মানে খুব বেশি ইয়ে ছিল না মানে বেশিরভাগ যে যে অ্যানিমেশন ঢুকিয়েছে সেই জন্য ওই কানেকশনটা ফিল করা যায় বাট মাঝে মাঝে টুইস্ট গুলো ঠিক আছে ভালো লেগেছে লাস্টে টুইস্টটা ভালো ছিল ওকে ওকে হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ তো ঠিক আছে চলো কিছু আসলে দেখতেই হয় আর এখন দেখছি আমরা কি দেখছি এটা যেটা দুপুরে শুরু করেছিলাম বাট দেখিনি বম্বে ডায়রি সো এই বম্বে 2611 এর যে অ্যাটাকটা হয়েছিল তার উপরে আর কি হয়েছে তো ওটা দেখছি এখন আর এখন মোটামুটি 9:30-10:30 বেজে গেছে তো প্রচন্ড বাচ্চা খিদে এই দেখো বাবু এদিকে ভাত নিয়ে বসে পড়েছে ওকে বললাম এক গ্লাস আমাকে খাইয়ে দিও বাস ওটাতেই হয়ে যাবে তো এই খেতে খেতে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি যে আশা করব তোমাদের আমাদের ব্লগগুলো ভালো লাগছে আমরা যদিও ইন্ডিয়াতে নেই আমাদের এখানকার লাইফস্টাইল আমরা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ইন্ডিয়া থেকে এখানকার লাইফ অনেক 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 আলাদা অতটা ওপেন না আরও অনেক কিছু ব্যাপার আছে তো আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা তোমাদের সামনে তুলে ধরার আমাদের এখানে যতটা পসিবল ওয়েতে পারা যায় আর কি তো যদি আমাদের ব্লগটা এতক্ষণ ধরে দেখে থাকো আর একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রোজ দিন যেটা বলি আর কি লাইক করে দিও কমেন্ট করে দিও দেখা হবে পরের ব্লগে কালকের দিনটাতে আবার খুব হইহুল্লোড় হবে কারণ কালকে তোমরা দেখতে দেখতে পাবে আমাদের এখানে নতুন একটা বন্ধুদের ফ্যামিলিকে আর ওখানে আর সব থেকে বড় হচ্ছে আমাদের বাড়িতে বহুদিন পরে মানে এই রুমে গুরুজন আসছেন তো যাই হোক তোমরা চ্যানেলে চোখ রেখো আমাদের চ্যানেলটাতে সাপোর্ট করতে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা গুড নাইট